আপেল বললেই চোখের সামনে ভেসে ওঠে টকটকে লাল অথবা কচকচে সবুজ আপেল। সারা বিশ্বজুড়ে বাগানে সাধারণত চাষ করা হয় লাল, সবুজ, হলুদ বা তিন রঙের মিশ্রিত রঙের আপেল। তবে একমাত্র চীনের তিব্বতে চাষ করা হয় একদম ব্যতিক্রমী কালো আপেল। ব্ল্যাক ডায়মন্ড আপেল নামের এই কালো আপেল হচ্ছে হুয়ানিউ আপেলের একটি প্রজাতি। এই আপেল রক্তবর্ণ, উজ্জ্বল এবং গঠনশৈলী চমৎকার। বাইরে থেকে দেখতে প্রায় মোমবাতির মোমের মতো এবং ব্ল্যাক ডায়মন্ডের মতো চকচকে সুন্দর। এসব কারণেই আপেলগুলোর নাম ব্ল্যাক ডায়মন্ড আপেল করা হয়। যদি আপনি এই কালো ডায়মন্ড আপেল কিনতে চান, তবে প্রতিটির জন্য পরিশোধ করতে হবে 50 চাইনিজ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় 600 টাকার অধিক। তবে কথাই আছে, চকচক করলেই সোনা হয় না। তেমনি চকচক করলেও, নাম ডায়মন্ড হলেও, এর পুষ্টিগুণ সাধারণ আপেলের তুলনায় কম।